রাজপথ আমাদের দখলে আছে। আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিলে হামলা করা হয়েছে, এই হামলা আমরা সহ্য করব না। আর যদি কখনো কোনো হামলা হয় ইনশাআল্লাহ আমরা তার পাল্টা জবাব দেব, তাই কাউকে ছেড়ে আর ছাড়ব না। প্রিয় ভাইয়েরা, সরকারের সময় শেষ হয়েছে, এটা আপনাদের মনে রাখতে হবে। সরকারের সময় শেষ হয়ে গেছে, এই সৈজন্য সরকার উল্টা পাল্টা আচরণ করছে। সারা বিশ্ববাসী আজকে এই সরকারের উপর বিরক্ত, সারা দেশবাসী এই সরকারের বিরক্ত, আমরা এই সরকারের উপর বিরক্ত। এই সরকার আর ক্ষমতায় থাকতে পারে না। প্রিয় ভাইরা, আমাদের সুশৃঙ্খল পদযাত্রায়, এই শান্তিপূর্ণ পদযাত্রায় আমরা প্রমাণ করব বিএনপি এই সরকারকে ক্ষমতায় থেকে থাকতে দেবে না।